অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদে বিহু বিষয়টি পাঠ্যক্রম অন্তর্ভুক্ত করেছিল, কিন্তু পাঠ্যক্রম অন্তর্ভুক্ত করিয়েই তেওঁলোকে আকৌ ঘোষণা করলে বিহু বিষয়টি গুছাই দিয়া হব, আঁতৰাই দিয়া হব। সর্বত্রে উজনির পৰা নামনিলৈকে সর্বত্র প্রতিবাদ হয়েছে যে অসমৰ জাতীয় উৎসব বিহুটো এক শিক্ষাগত মানদণ্ডৰে আগবঢ়াই নিব, প্রণালীবদ্ধভাবে শিকাব, প্রণালীবদ্ধভাবে এটা বিশ্বৰ দরবাৰত চিনাকি হব। কিন্তু এই বিহু বিষয়টি যি শিক্ষা সংসদ আছে বা শিক্ষামন্ত্রী মহোদয়ে যি উঠাই দিম বুলি কৈছে, এই উঠাই দিয়ার প্রতিবাদত আজি মঙ্গলে এখন ব্যক্তিগত শিক্ষানুষ্ঠান জ্ঞান বিকাশ একাডেমির যে ছাত্র ছাত্রী শিক্ষক গোট তথা বিহু সুরক্ষা সমিতির পর আজ রাজপথত ওলাই আহিবৰ কাৰণে বাধ্য হয়েছে। তেওঁলোকে রাজপথত ওলাই আহি মুখ্যমন্ত্রী মহোদয়ে আবেদন জানাইছে এইদরে যেওঁলোকে রাজপথত খোজ কাড়িছে বিহু বিষয়টি পাঠ্যক্রমত অন্তর্ভুক্ত করে থাকিব লাগে, তার প্রতিবাদত ওলাই আহিছে যি জ্ঞান বিকাশ একাডেমির ছাত্র ছাত্রী শিক্ষক গোট আর বিহু সুরক্ষা সমিতি। মই পুনে পুনে গৈছো, মোৰ সহযোগে দেখে যাব এফালৰ পৰা কি ধরনের 15 নং রাষ্ট্রীয় ঘাইপথত ওলাই আহিবলগা হৈছে। মই পুনে পুনে যাম, যি জ্ঞান বিকাশ একাডেমির পরিচালক সঞ্চালক বা অধ্যক্ষ আছে তেখেতৰ মনোভাব জানি চেষ্টা কৰিছো কি কব। প্রথমবারের যি বিহু বিষয়টি প্রণালীবদ্ধভাবে শিকার যে ব্যবস্থা করেছিল এটা কিন্তু তাক বিরূপ প্রতিক্রিয়া আছে, উজনির পর নামনিলৈকে প্রতিক্রিয়া আছে, কি কব? হয়, আমি খুবই আনন্দিত হয়েছিলো যেতিয়া বিহু বিষয়টোক আমাৰ উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদৰ দ্বাৰা পাঠ্যক্ৰমৰ অন্তৰ্ভুক্ত কৰা হৈছিলে। আমাৰ দৰং জিলাত একমাত্ৰ শিক্ষানুষ্ঠান জ্ঞান বিকাশ একাডেমীত এই বিহু বিষয়টো প্ৰায় 74 গৰাকী ছাত্ৰ ছাত্ৰীয়ে বিষয় হিচাপে গ্ৰহণ কৰিছিলে আৰু আজি চূড়ান্ত পৰীক্ষাৰ ব্যৱহাৰিক পৰীক্ষাৰ অন্তিমটো আখৰা ছাত্ৰ ছাত্ৰীসকলে শেষ কৰিছে। এই 74 গৰাকী ছাত্ৰ ছাত্ৰীয়ে আজি কিছুদিন আগতে হঠাৎ যেতিয়া বিহু বিষয়টো পাঠ্যক্ৰমৰ পৰা উঠাই দিয়া হ'ব বুলি বাতৰি শুনিছিলে বা জানিছিলে, তেতিয়া আচলতে এওঁলোক বৰ দুঃখিত হৈছিলে। তেওঁলোকৰ মনত খুব জাগৰণ হৈছিলে যে ইমান ধুনীয়াকৈ প্ৰণালীবদ্ধভাৱে গঢ় দিয়া এটা বিষয়ক কিয় পাঠ্যক্ৰমৰ পৰা আঁতৰাই দিব। এই প্ৰশ্নটোৱে ছাত্ৰ ছাত্ৰীসকলক বাৰুকৈয়ে ক্ষোভিত কৰিছিলে আৰু আমিও দেখিছোঁ বৰ ধুনীয়াকৈ প্ৰণালীবদ্ধভাৱে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম আর দ্বিতীয় বার্ষিকর কিতাব তৈয়ার করা হয়েছে। আর যেতিয়া প্র্যাকটিক্যালি আমি ছাত্র ছাত্রীসকলক শিকাইছিল, ছাত্র ছাত্রীসকল বড় বেশি লাভান্বিত হয়েছিল, খুব আনন্দিত হয়েছিল। আর অসমৰ প্রাণস্বরূপ অসমীয়া সংস্কৃতির মূল বিহু বিষয়টুক যেতিয়া ছাত্র ছাত্রীসকলে এটা মূল বিষয় হিসাবে বা উচ্চতর মাধ্যমিকর বিষয় হিসাবে অধ্যয়ন করবলে সুযোগ পাইছিলে, তেতিয়া ছাত্র ছাত্রীসকল আসলে বড় আনন্দিত হয়েছিল। নিশ্চয় ইয়াক যদি আমি না রাজপথত আসলে আমি এইকারণেই ওলাইছো, আমি বিনম্রতারে অতি শ্রদ্ধার অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক, অসমৰ শিক্ষামন্ত্রী মহোদয়ক আৰু অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদৰ সমূহ বিষয়ববীয়াক আমি শ্রদ্ধার বিনম্রতারে নিবেদন কৰিছো যে কোনো কারণতে বিহু বিষয়টো পাঠ্যক্রমৰ পৰা আঁতৰাই দিব নালাগে। বিহু বিষয়টো কেৱল আপোনাৰ ওচৰত আকৌ আহিম, এই এটা কথা কব লাগিব যে বৰ্তমান যে বিজেপি চৰকাৰখনে ৰাজপথত ওলাই নাহিলে শিক্ষাৰ নিচিনা যে মহান অনুষ্ঠান এটা, শিক্ষাৰ নিচিনা এটা বিষয় যি বিষয় হৈছে বিহু, এই বিহু বিষয়টি বিশ্বৰ দৰবাৰত চিনাকি দিয়াৰ একমাত্ৰ পন্থা আছিলে যে পাঠ্যক্ৰমত অন্তৰ্ভুক্ত কৰাৰ কথা আছিলে। মোৰ লগত ছাত্ৰী আছে, তেখেতৰ মনোভাৱ জানিবলৈ চেষ্টা কৰিছে কি কবা? হয়, আমি বিহুৰ ছাবজেক্টটো যেতিয়া আমাৰ ফাৰ্ষ্ট আহিছিল তেতিয়া আমি খুবেই আনন্দিত হৈছিলোঁ, কিন্তু যিহেতু এটা বাতৰি নতুনকৈ প্ৰকাশিত হৈছে তেতিয়া তাত কৈছে বিহু ছাবজেক্টটো উঠাই দিয়া হ'ব, সেইবাবে আমি খুবেই দুখিত, সেইবাবে যাতে বিহু ছাবজেক্টটো উঠাই নিদিয়ে চৰকাৰলৈ এই আহ্বান, আৰু বিহু ছাবজেক্টটো উঠাই দিলে আমি প্ৰবল প্ৰতিবাদ আৰম্ভ কৰি দিম। হয়, এইদৰে যে আজি মঙলৈ 15 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথত ব্যক্তিগত শিক্ষানুষ্ঠান যি জ্ঞান বিকাশ একাডেমীয়ে এইদৰে তেওঁলোকে ৰাজপথত ওলাই আহিছে আৰু প্ৰকৃততে বিহু বিষয়টি তেওঁলোকে সজোৰে দাবী উত্থাপন কৰিছে যে বিহু বিষয়টি পাঠ্যক্ৰমত অন্তৰ্ভুক্ত কৰি থাকিব লাগে, অন্যথা তেওঁলোকে ইয়াতকৈ জংগী আন্দোলন হাতত ল'ব বুলি আজি সংবাদ মাধ্যমৰ আগত জানিবলৈ দিয়ে। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।